এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 8:45। ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, এখনো সিয়াজিনের জল খাওয়া হয়নি। আমি উঠে আগে এডিট করতে বসেছি, কালকে এডিট করা হয়নি, শুয়ে পড়েছিলাম। আর সকালে উঠে আগে আমি ভাত বসালাম, আলু সেদ্ধ ভাত, গরম ভাত। দিদিমা কালকে সারাদিন কিছু খায়নি, যেহেতু ওই শুকনো খেয়েছে, বিস্কিট টিস্কিট খেয়েছে, তো বললো দিদি খিদে পাচ্ছে, এখন অন্য কিছু খাবো না, ভাতটা বসা, ভাতটা খাবো। তো গরম ভাত হোক, এখন আলু দিয়ে ভাত বসাচ্ছি। আর কালকের যে পান্তাটা আছে সেটা আমি আর দই করে খাবো। আলুটা একটু বেশি করে দিয়েছি, আলু মাখার পাত্তা। এখন আপাতত এডিটটা করে নিই, তারপর নিচে যেতে হবে গাছে, আজকে জল দিতে হবে, ফুল তুলতে হবে। আবার বলছে মূলা শাকগুলো বড় হয়ে গেছে, মূলা শাকও তুলতে হবে। তো আপাতত এডিটটা ঝট করে আমি এক্সপোর্টিংয়ে দিয়ে তারপরে নিচে যাবো। আ গিয়া হামারে ডক্টর সাহেব। হ্যাঁ, থ্যাংক ইউ। পালা দিগে দে তোমারটা। তুমি ছোট কাপে কেন নিয়েছো? আমি ওগুলো কিছু মিশাইনি। কেন কেন? আমার আজকে ফ্রেশ খেতে ভালো লাগছে। আজকে ওইদিকে গাছে অনেক ফুল হয়েছে। ইস, কি অবস্থা! না না, পুড়িও না, ওইদিকে ফেলে দাও না। এ বস্তা শুদ্ধ দেখো দেখো দেখো, এই জল এসছে, টাইমে জল এসছে। এগুলো ওইটা নিয়ে গাছে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, ঠিক আছে? শাক গাছটাতে অ্যাটলিস্ট দিয়ে দিতে হবে। এদিকেও ফুল হয়েছে, ওই পিঙ্ক কালারের ফুলটা ভালোই হয়েছে। বালতিটা আনতে হবে তো, এল দাঁড়াও, ধরো আমি বালতিটা নিয়ে আসি। এ তোমার পাইপ এত দূর, ওইখান থেকে ওইটা উঠতেই পাইপটা শেষ হয়ে যায়। ফুল তোলা চলছে এখন। লাউ গাছ কথা আছে, লাউ ডাটা তুলতে হবে। লাউ গাছ ওইদিকে না, এদিকে ওই সেদিকে আছে। হ্যাঁ, ওষ্ঠে পড়ে। ঠিক আছে, দিক দিক বাবা, টাকাটা জেঠু দিয়ে বলে গেছে, সমস্ত ফুল সংগ্রহ হয়ে গেছে, সাধু ভাষায় ব্লগ হচ্ছে। চলো চলো, পান্তা ভাত, আলু মাখা, ডিম সেদ্ধ, লঙ্কা পেঁয়াজ, আমারও তাই। করে দেখছি আমার এখানটায় একটা লাল পিঁপড়া কামড়ে দিয়েছে, দিয়ে আমি বলছি কি হলো, কি করে জ্বালা জ্বালা করছে, তারপর দেখলাম কি ফুলে গেছে জিনিসটা, আর কি করা যাবে। তো অ্যামাজন থেকে এই যে পার্সেল ডেলিভার হলো, এটা আমি খুলে নিয়েছি অলরেডি, দুটো কফি দেওয়া ছিল। আর এইটা হচ্ছে, এক সেকেন্ড কাটতে হবে, এটা হচ্ছে ক্র্যানবেরি ড্রাই, মানে ড্রাই বলবো না ঠিক, কীরকম একটা, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে, প্রথমবার ট্রাই করবো বললাম না, অনেক কিছু খাচ্ছি, এটা একবার নিয়েই দেখি। এই যে প্রিমিয়াম ক্যালিফোর্নিয়া ক্র্যানবেরি ড্রাইড, এইটা আমি অর্ডার দিয়েছি, এবার জানি না কেমন খেতে হবে, খাওয়ার পরেই বলতে পারবো। আপাতত কাটি জিনিসটা, কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ ভেতরে, দাঁড়াও বের করে দেখো, এই এরকম জিনিসগুলো ড্রাইড একেবারে। মিথ্যে কথা বলবো না, দারুণ খেতে জিনিসটা, হেভি খেতে, মিষ্টি, আমার যেটা ফেভারিট। দোয়েলকে দিয়ে দেখি কি বলে, এটা তো মনে হয় আমি যদি খেতে থাকি আমি তো দুদিনে শেষ করে দেবো, হেভি খেতে। মায়ের জন্য হালকা ঝোল করব, আর আমার জন্য হালকা একটা ঘ্যাঁট করব, দুটোই করছি। আজকে তো ডিউটি যাইনি, মায়ের শরীর অসুস্থ বলে। আর ওই দিকে দেখো, পেঁপে কাটছি, দেখো না কোথায়, নিচে বসে বসি নিয়ে করো না, পারবে না, খাচ্ছে দেখো একবার, টাইগার বার্ব গুলো সবাই খাচ্ছে, এটা
এইভাবে খাচ্ছে। সবচেয়ে প্রোটিনযুক্ত খাবার এটা। যদি তুমি হচ্ছে এমনি মার্কেট থেকে যেগুলো ড্রাই পাওয়া যায় কিনতে যাও, 600-700 টাকা দাম। বাড়িতে বেস্ট খাবার, বাড়ির জন্য চিংড়ি মাছ এসে ভালো করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে দিয়ে দাও। রিমু হচ্ছে হ্যান্ড ওভার নিল, বলছে আমি ঘন্ট করবো, তুমি একটু নাম পুড়ে নিলে লাভ হবে না। তুমি আমাকে এরকম করে এরকম বলে দিও না, তাহলে করবো লাভ ফ্যাস জেলে বাইক চালা দেলাতে যার ব্যাপার। আরে বাস দেখি, বেগুন দিলেও ভালো হতো। বেগুন আছে, কেটে দেবো। বেগুন ছিল না, কিছু করার নেই, বললো আমাকে বেগুন দেওয়া না, কিন্তু বেগুন নেই। আজকে উপরে আসছি, জামা কাপড় মিলতে দুদিন তো মিলিনি, ছাদের গাছগুলো কি অবস্থা, জল আছে না আছে একবার দেখেও নিব, কারণ বিকেলে জিম করতে চলে গেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়, তো তারপর এসে আর জল দেওয়া হয় না। তো এখন এসছি, এখনই দেখে নেবো। জামা কাপড় মিলে দিয়েছি, গাছগুলোতে অল্প করে জলও দিয়ে দিলাম, মাটি দেখলাম পুরো শুকনো হয়ে গেছিলো, বিকেলবেলা যদি না থাকি তাহলে জল দেওয়া হবে না, তো সে কারণে জল দিয়ে দিলাম সবকটা গাছে। আর বাইরে অনেক রোদ, কিন্তু গায়ে লাগছে না, কেন বলো তো, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, অতটাও গায়ে চ্যাকচ্যাক করে লাগছে না। আর দেখো এই লাল গাছটাতে কত ফুল হয়েছে, এখানে পুরো ভর্তি হয়ে ফুল হয়েছে, সারা বছর হয়নি, শীতকালের টাইমটাতেই এই গাছটাতে পুরো ভরে ভরে ফুল হবে, আগের বারেও হয়েছিল এই ফুলটা। আর রেন লিলিতে অনেক কুঁড়ি এসছে, দাঁড়া, এই যে নতুন নতুন কুঁড়ি এসছে, এই যে একটা কুঁড়ি, এই যে একটা কুঁড়ি, এই যে নতুন কুঁড়ি, এই তিনটে অলরেডি ফুটে গেছে, হোয়াইটটাতেও আই থিঙ্ক আসবে কুঁড়ি। এই হোয়াইট গাছটা আর পিঙ্ক গাছটা একটু অন্যরকম, এর পাতাটা অন্যরকম, এর পাতাটা একটু অন্যরকম। যাক গে, এই পিঙ্ক কালারের ফুলটাও ফুটছে এই গাছটাতে, অনেকদিন পরে দেখলাম কুঁড়ি এসছে, আরও কুঁড়ি এসছে, দেখো ভালো একদিক থেকে। এই খোলটা দেওয়ার পরেই মেনলি একটু উপকার হয়েছে, গাছগুলোতে রোদ লাগারও মাঝে মধ্যে দরকার আছে। যাই হোক, যাই নিচে যাই, তরকারিটা হলো কিনা দেখি। একটা অলরেডি বেজেই গেছে, তরকারিটা প্রায় হয়েই গেছে, নামিয়ে দেবো এবার, ভালোভাবে সব কিছু সেদ্ধও হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 6টা, যেমনটা আমি কালকে বলেছিলাম, যদি পা হাত ব্যথা হলে আমি যেতেই পারবো না জিমে। আজকে সকাল থেকে ইভেন মানে ব্যথা বলতে সেরকমও ব্যথা নেই, জাস্ট হালকা একটা ব্যথা যে কি হ্যাঁ পায়ের এক্সারসাইজ হয়েছে, তো ওরকম একটা ফিল হচ্ছিল। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছি, ও বাবা, মানে বিকেলবেলা যখন আমার অ্যালার্মটা বাজলো 6:30 সময়, আমি যে উঠবো, আমার এই কোমরের নিচের পোর্শনটা আমি আর নাড়াতে পারছি না, এত মানে বিষাক্ত ব্যথা হয়েছে আমার দৈলের দুজনেরই। তো এই অবস্থায় যে হেঁটে হেঁটে, মানে হেঁটে বলছি, মানে যে জিম করবো, আমার মানে সাহস পাচ্ছি না। যাবে, বিরাট ব্যাপার, তুমি নড়তে পারছো, তুমি তো একটু কেমন বলছিলে তোমার পা নড়ছে না, ব্যথা করছে, আজকে সে কারণে যেতে পারিনি। যাচ্ছি, কিছু মোমবাতি নেবো আর কনফ্লেক্সটা নেবো, কি পাইখানে পাওয়া যায় কিনা জানি না, দেখি পাওয়া গেলে নিয়ে আসি। 10টা বাজতে যায়, আমি এতক্ষণ একটু লেখালেখি করছিলাম, আর রাত থেকে মানে কি বলবো, জল বেরিয়েই যাচ্ছে আমার, আর হাঁচি হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠান্ডা যেন পিছন ছাড়ছে না, কন্টিনিউয়াসলি রাতটা যন্ত্রণা হচ্ছে আমার, আর পাচ্ছি না, আমি হাঁচতে আর পাচ্ছি না, নাক টানতেও পাচ্ছি না, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দুটো ছোটো ছোটো কম্পিউটার ভেজে নিচ্ছি, আর ভাত আমার ইয়ে রেডি এইখানে, রিমু খাবে দুধ আর কনফ্লেক্স, আমি খাবো ভাত ঘন্ট ডাইল। হ্যাঁ, জড়িয়ে গেছে এই আমার রসুন, আবার শুরু করবো কাল থেকে সকালে একটা করে খাওয়া, 4টা রসুন ভেজে খাবো, আর 4টা বড়ি খাবো, খেতে ইচ্ছা করছে। আজকে একটু মনে হলো যে কি কর্নফ্লেক্সটা সাথে, যা বাবা পড়ছেই না,
কর্নফ্লেক্সের সাথে একটু ক্র্যানবেরি যেটা আজকে এসেছে একটু দিয়ে খাবো। আসলে খেতে হেভি মিষ্টি। হ্যাঁ কিশমিশ না, এটা মোটেই ওরকম নয়। যদি থাকে দাও, না হলে হচ্ছে ফেলে দিতে হবে গোটাটা। দেখো 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 শরীরটা মনে হয় যেন কেমন একটা হয়ে গেছে, অসাড় হয়ে গেছে। হ্যাঁ, তারপরে বিকেলে চেম্বারটাও যাওয়া হচ্ছে না, আপাতত যাবো এবার, কাল পরশু থেকে শুরু করবো। তাহলে আর এই জিনিসটা মনে হবে না, জিম করব বা দিয়ে একদম চেম্বারে বেরিয়ে যাব, তাহলে হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন ভিডিওতে ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন।